আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র রমজান মাস চলে আসছে। রমজান মাস হলো আমাদের জন্য খুবই পবিত্র মাস, যেহেতু রহমত, বরকত এবং নাজাতের মাস। আমরা এর মাধ্যমে নিজেকে অনেক অনেক পরিশুদ্ধ করতে পারি এবং মনের মধ্যে সাইকোলজিক্যালি কিন্তু রমজানে আমাদের অনেক ধরনের চেঞ্জেস চলে আসে। এবং সৃষ্টিকর্তা যখন আমাদের জন্য কোনো কিছু নির্ধারিত করেছেন, আমরা একটু খেয়াল করে দেখবেন যে এর প্রত্যেকটা জিনিসে অনেক অনেক উপকারিতা। যেমন আমাদের জন্য নামাজ নির্ধারণ করা হয়েছে, নামাজের উপকারিতাটাকে যদি একটু খেয়াল করে দেখেন, যে নামাজ আমরা যেভাবে পড়ি, আমরা অনেকে যোগার কথা শুনেছি, অর্থাৎ নামাজে কিন্তু আমাদের একটা এক্সারসাইজ হয়, বডি ব্যালেন্সিং হয়। সো নামাজের শুধুমাত্র যে আমাদের প্রার্থনা তা কিন্তু সৃষ্টিকর্তা দেননি, এর পাশাপাশি আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার রয়েছে। তেমনি রোজা, নামাজ রোজা, অর্থাৎ আমাদের যে ইসলামের পাঁচটি স্তম্ভ, প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমাদের জন্য উপকার রয়েছে। রমজান যখন আমরা রোজা রাখি, খেয়াল করে দেখবেন আমরা অনেক অনেকভাবে বেনিফিটস হই, অর্থাৎ আমাদের বেনিফিটসগুলো বডিতে, আমাদের সুস্থতা বাড়ে, আমাদের আয়ু বাড়ে, ওভারঅলই আমরা যে যত সুস্থ থাকব, শরীর যত ভালো থাকবে, আমাদের মনটা তত ভালো থাকবে, অর্থাৎ ফিজিক্যাল মেন্টাল হেলথ কিন্তু ডেভেলপ করে রমজানে। ইভেন আমরা রোজা রেখে দেখেছি যে আমরা হেলথ বেনিফিটসগুলো আমরা কী পেয়ে থাকি। জাপানের যে চিকিৎসা বিজ্ঞানী অটোফিজির কথা বলেছে, একটু দেখেন তো এই অটোফিজি মানিটা কি, অর্থাৎ অটোফিজি প্রক্রিয়াটা রমজানে বেড়ে যায়, এটা একটা আপনার প্রথম উপকারিতা। অটো অর্থ সেলফ, ফেজি অর্থ খাওয়া, অর্থাৎ সেলফ খাওয়া। এটা আমরা যখন সারা বছর খেতে থাকি তখন কি হয়, আমাদের সেল অনেক ড্যামেজ হতে থাকে। সো এই সেল মৃত কোষগুলোকে সরিয়ে নতুন কোষগুলোকে উজ্জীবিত করতে হলো অটোফিজি প্রক্রিয়াটাকে করতে হয়, এবং রমজান বা রোজা হলো বেস্ট হয়ে হলো অটোফিজির জন্য। আমরা সবাই চিরতারুণ্য ধরে রাখতে চাই, অটোফিজি প্রক্রিয়ায় কিন্তু চিরতারুণ্য ধরে রাখার একটা মূল মন্ত্র। তাহলে আমরা একটা বেনিফিট পেয়ে গেলাম, অটোফিজিতে চিরতারুণ্য ধরে রাখা যায় এবং এটা রমজানে পসিবল। দ্বিতীয় হলো আমাদের শরীরে যে অনেক বেশি ফ্যাট থাকে, সেই ফ্যাটটা রমজানে কিন্তু কমতে থাকে, এটারও দ্বিতীয় উপকার। অর্থাৎ আমরা 12 থেকে 13 ঘন্টা যে গ্লাইকোজেন সঞ্চিত থাকে, 12 থেকে 13 ঘন্টার ফাস্টিংয়ে কিন্তু এই সঞ্চিত গ্লাইকোজেনটা আমাদের ভেঙে যায়। তখন আমাদের কী করতে হয়, পরবর্তীতে বডিকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের শরীরে জমাকৃত ফ্যাট ভাঙতে শুরু করে, তার মানে চর্বির পরিমাণ কমায় রোজা। অর্থাৎ রোজা যখন আমরা মধ্যরাতে খাই এবং যখন আমরা বিকেলে ইফতারের আগ মুহূর্তে দেখবেন খুব টায়ার্ড লাগে, খুব তখন যদি কোনো কাজও করি প্রচণ্ড টায়ার্ড লাগে, তখন কিন্তু শরীরে সঞ্চিত ফ্যাট ভেঙে আপনাকে এনার্জি দিচ্ছে বাকি কাজ করতে, এক্ষেত্রে আপনার বডি থেকে ফ্যাটটা রিডিউস হয়ে গেল। তাহলে চিরতারুণ্য ধরে রাখা যাবে, রোজা রাখলে আমাদের শরীরের অতিরিক্ত ফ্যাট ভাঙা শুরু হবে এবং ফ্যাটটা তখন কিন্তু চর্বির পরিমাণটা কমে যাবে। রোজাতে আমাদের উপকারী ব্যাকটেরিয়া বাড়বে আমাদের শরীরে। আমাদের শরীরে দু ধরনের ব্যাকটেরিয়া আছে, একটা হলো উপকারী আরেকটা হলো অপকারী। দেখবেন গ্যাস হয়, ব্লটিং, পেট খারাপ হয়, এটা হলো ব্যাড ব্যাকটেরিয়ার কারণে। আমরা এত খাবার সারাদিন খাই, সেই খাবারগুলো ইন্টেস্টাইনে পচতে পচতে ব্যাড ব্যাকটেরিয়া তৈরি হয়, উপকারী ব্যাকটেরিয়া তৈরি হওয়ার মতো সময় পায় না। তাই রোজা যখন রাখা হয় এই ফাস্টিং টাইমে আপনার ইন্টেস্টাইনাল স্বাস্থ্যটা ভালো হয়, আস্তে আস্তে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয়, তখন আপনার পেটের পীড়া এটা কিন্তু দূর হয়ে যায়। তাই রোজা রাখলে উপকারী স্বাস্থ্য, মানে অর্থাৎ পেটের স্বাস্থ্যটা ভালো থাকে এবং উপকারী ব্যাকটেরিয়া কিন্তু আমাদের বেড়ে যায়। যারা ডায়াবেটিসে ভুগছেন বা প্রি ডায়াবেটিক আছেন বা দীর্ঘদিন ইনসুলিন নিচ্ছেন, অর্থাৎ রক্তের সুগারের মাত্রাটাকে কোনোভাবেই কমাতে পারছেন না, রোজা হলো বেস্ট ওয়ে তার রক্তের সুগারের মাত্রাটাকে কমিয়ে রাখা। কারণ তখন আমাদের ইনসুলিনটা একটু ব্যালেন্স ওয়েতে চলে আসে। অনেক অনেকগুলো গবেষণাতে কিন্তু এটি আসছে যে রমজানে রোজা রাখলে বা এমনিও আমরা যখন রোজা রাখি সপ্তাহে, তা কিন্তু আমাদের রক্তের সুগারের মাত্রাটা কমাতে সাহায্য করে থাকে, তখন যদি ফুড নির্বাচনটা আমরা ঠিক মতো করে থাকি। আমাদের রক্তে অনেক ধরনের কোলেস্ট্রল আছে, তার মধ্যে ব্যাড কোলেস্ট্রল আছে, ট্রাইগ্লিসারাইড আছে, অর্থাৎ LDL হলো ব্যাড কোলেস্ট্রল, এছাড়া রক্তের কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড, বিভিন্ন ধরনের খাবার থেকে আমাদের এটা হয়। রক্তের কোলেস্ট্রল অনেক সময় অটো আমাদের বডিতে তৈরি হয়, যেহেতু আমাদের স্কিনের নিচে 70-hydrocholesterol আছে, তাই কোলেস্ট্রলটা অটো তৈরি হয়। কিন্তু যখন আমরা রোজা রাখবো তখন এই কোলেস্ট্রলের মাত্রাটা নিয়ন্ত্রণ হয়ে যায়, কারণ আমরা রোজা রাখলে সারাদিন একটা গ্যাপ পড়ে যায় আমাদের, তখন এই কোলেস্ট্রলটা আমাদের বডিতে তখন ভাঙতে থাকে। আমরা যদি সেহরি ইফতারের খাবারটাকে কন্ট্রোল করে খাই, ফ্যাট নিয়ন্ত্রণ করে যদি আমরা সেই খাবারগুলোকে নেই, তখন দিনের বাকি সময়টাই আমাদের শরীরের অতিরিক্ত এই কোলেস্ট্রলটা কমে যেতে সাহায্য করে। এই কোলেস্ট্রল যখন কমে যায় তখন কিন্তু আমাদের অনেকগুলো অর্গ্যান সেফ হয়ে যায়, হার্ট এবং ব্রেন তখন অনেক বেশি সেফ হয়ে যায়। এই
কারণগুলোর জন্য আমরা সবসময় বলি যে রোজা রাখার জন্য। সো রোজাতে আমাদের আরও কিছু নন কমিউনিকেবল ডিজিজ, স্পেশালি আমি প্রেশারের কথা বলবো। তাহলে আমাদের এই প্রেশার যখন খুব বেশি হাই থাকে, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক, আমরা অনেক বেশি সল্টি খাবার সারাদিন যখন খাই সোডিয়াম ইনটেকটা বেড়ে যায়, তৈলাক্ত খাবার বেড়ে যায়। সারাদিনে 4 থেকে 5 ঘন্টা যখন খাই আমরা সোডিয়ামটাকে মেপে খাই না, কিন্তু রোজাতে তো খাবারের পরিমাণটা কমে আসে। কেউ সেহরিতে সেভাবে লবণযুক্ত খাবার বা প্রসেস খাবারটা খায় না, সেখানে তার সোডিয়ামের মাত্রা কমে যায়। ইফতারিতে যদি সে কন্ট্রোল করে খায় অটোমেটিক্যালি দেখা যায় যে তখন যারা দীর্ঘদিন খুব প্রেশারে ভুগছেন কোনোভাবে কন্ট্রোল হচ্ছে না, বাট রমজানে কিন্তু তার প্রেশারটা কন্ট্রোল হয়ে যায়। তাই রমজানের রোজা রাখার যে উপকারিতা, একটা হলো চিরতারুণ্য ধরে রাখা, আমাদের পেটের পীড়াটা ঠিক হয়ে যাওয়া, আমাদের ব্লাড সুগারটা নিয়ন্ত্রণ হয়ে যাওয়া, কোলেস্ট্রলের মাত্রাটা কমে যাওয়া, ওজন নিয়ন্ত্রণ বা ওজনটাকে কমে যাওয়া এবং প্রেশার নিয়ন্ত্রণে থাকা, এই 7টা উপকার কিন্তু আমরা রমজান থেকেই পেয়ে থাকি। তাই আসুন সবাই পবিত্র রমজান পালন করি, সুস্থ থাকি।